হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আপনাদের সবাইকে স্বাগত জানাই বং রিয়্যাক্টর চ্যানেলে আরো একবার। তো আজকে আমি আবার নিয়ে চলে এসেছি নতুন একটা রিয়াকশন ভিডিও, নতুন একটা সং নিয়ে। ঠিক আছে, তো আজকে আমি যে সংটার উপর রিয়াকশন দেবো সেটি হচ্ছে আমার প্রাণ ধরিয়া মারো টান। ঠিক আছে, তো এটা হচ্ছে গানের টাইটেল। তো টাইটেলটা আমার বেশ মজাদার লাগলো। ঠিক আছে, তো আশা করি সংটাও বেশ মজাদার হবে। আর গানটি গেয়েছেন হচ্ছে ইমন চৌধুরী এবং মিউজিকও ইমন চৌধুরী দিয়েছেন। তো চলুন বন্ধুরা, দেখা যাক যে গানটি কেমন। ঠিক আছে, তো অনেক 22 মিলিয়ন, প্রায় 22 মিলিয়ন প্লাস ভিউজ আছে গানটাতে। ঠিক আছে, তো চলুন বন্ধুরা দেখে নিই গানটা কেমন। তো আপনারাও ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ঠিক আছে, আর নতুন ভিউয়ার্সদের বলবো যদি আপনাদের ভিডিও ভালো লাগে শেষ অবধি দেখুন, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ওকে বন্ধুরা, তো আমি ফিরে আসছি একটা ছোট্ট ইন্ট্রোর পরে, তারপরে ভিডিওটা শুরু করা যাক। ওকে বন্ধুরা, তো আমরা আর সংটা শুরু করছি, লেটস স্টার্ট দ্য সং। আমার প্রাণ ধরিয়া মারো টান, মনটা করে আনচান। আহা, আমার প্রাণ ধরিয়া মারো টান, মনটা করে আনচান। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়, নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়, বারে বারে বন্ধু তোমায় দেখতে মন চায়, বারে বারে বন্ধু তোমা দেখতে মন। লিরিক্স খুব মিষ্টি লিরিক্স। আমার প্রাণ ধরিয়া, আহা মিউজিক, মনটা করে আনচান। আমার প্রাণ ধরিয়া মারো টান, মনটা করে আনচান। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়, আহা আহা, একটু পজ করো বন্ধুরা, 30 সেকেন্ড সময় নেব। ঠিক আছে, তো সংটা শুরু হয়েছে, খুব মিষ্টি সং। ঠিক আছে, খুব মিষ্টি সং বলা যায়, আর এত সুন্দর, মানে এত সুন্দর মিষ্টি লিরিক্স না, জাস্ট মানে প্রেমে আর কি হাবুডুবু ব্যাপার আর কি আছে। ঠিক আছে, বেশ রসালো ব্যাপার বলা যায়। ঠিক আছে, তো খুব রোম্যান্টিক সং, খুব সুন্দর মিষ্টি লিরিক্স, আর গানটা একদম সিম্পল রেখেছে। ঠিক আছে, ভিডিওগ্রাফি খুব সিম্পলভাবে রেখেছে, কিন্তু গানটার মিউজিকটা মোটামুটি ভালো এবং লিরিক্সটা খুব মিষ্টি, লিরিক্স খুব মিষ্টি। তো চলুন পুরোটা দেখি, তারপর বলছি। বেশ ফানি ব্যাপারও আছে। আরে ভাই, ও চিনতে পারিনি। স্বপ্নগুলো মুঠোয় নিয়ে কেমন লোকো চুরি, ওয়াও খুব সুন্দর লিরিক্স, খুব মিষ্টি। আমি তোমার ইচ্ছে করি যেমন ওরা তেমন, ও আচ্ছা বন্ধুকে নিয়ে এসেছে। স্বপ্নগুলো মুঠোয় নিয়ে কেমন লোকো, ওয়াও এই শটটা দারুণ। আমার প্রাণ ধরিয়া মারো টান,
ওই জন্যই কাটা এত ভিউজ। সরি বন্ধুরা একটুখানি সেট আপের প্রবলেম আছে। খুব সুন্দর। তো বন্ধুরা সংটা শুনলাম এবং কি বলবো, মানে এরকম সং আমি খুব কমই শুনেছি, ঠিক আছে। এত সুন্দর মিষ্টি লিরিক্স, ঠিক আছে। সব থেকে বেশি গানটার মেন পয়েন্ট আমার ভালো লেগেছে হচ্ছে লিরিক্স, ঠিক আছে। খুব সুন্দর লিরিক্স, খুব গানের লাইনগুলো খুব খুব সুন্দর লাগবে আপনার, ঠিক আছে। খুব খুবই রোম্যান্টিক, খুবই রোম্যান্টিক, ঠিক আছে। আর মিউজিকটা মোটামুটি ঠিক আছে, ঠিক আছে। মিউজিকটা বেশ ভালো লেগেছে। আর যে ভিডিওগ্রাফির কথা বলবো, যে খুব সুন্দর যে শ্যুট করেছে তা না, কিন্তু সিম্পলভাবে শ্যুট করেছে এবং গানের মধ্যে যে কমেডিগুলো ক্রিয়েট করার চেষ্টা করেছে সেগুলো কিন্তু খুব বেশ সুন্দর লেগেছে, ঠিক আছে। যেমন জুতো নিয়ে ছুটে মারছিল, তারপরে পার্লারে গিয়ে বোরখা পরে গেছিলো, তো ওগুলো বেশ কমেডি সিন কিন্তু বেশ ভালো রকম ক্রিয়েট করার চেষ্টা করেছে। তো আপনাদের অবশ্যই হাসি লাগবে, ঠিক আছে, সংটা দেখে। তো আপনাদের বলবো যে সংটা অবশ্যই শুনুন, গিয়ে আপনাদের খুব ভালো লাগবে। ওই জন্য 24 মিলিয়ন প্লাস ভিউজ আছে, কিন্তু সংটা খুবই হিট একটা সং, ঠিক আছে। এই জন্যই একটা সিম্পলভাবে গানটা কিন্তু আপনি যদি বুঝতে চান যে সামন যে বড় সেট তৈরি করে বড় প্রচুর টাকা খরচা করে করেছে সেরকম কিন্তু না, সিম্পলের ওপরে গান কিন্তু এত সুন্দর শুনতে লাগে, এত সুন্দর সিম্পল লিরিক্স আর এত সুন্দর মিষ্টি লিরিক্স না, আপনার খুবই ভালো লাগবে। খুব রোম্যান্টিক, খুব রোম্যান্টিক সং, ঠিক আছে। এমন সং আমি খুব কম শুনেছি, খুবই কম আমার রিয়াকশন করা, ঠিক আছে। তো এই গানটা এরকম হবে তো এক্সপেক্ট করাইনি, কিন্তু আমার খুবই ভালো লেগেছে, খুবই মানে ফেভারিট সং কিন্তু এটা আমার হয়ে উঠলো। এবং গানটা আমি আরও আরও 3-4 বার শুনতে চাইবো, খুব সুন্দর সং, খুব সুন্দর মিউজিক, ঠিক আছে। আমার খুবই ভালো লেগেছে। এবং ইমন চৌধুরী খুব সুন্দর মিউজিক দিয়েছেন, খুব সুন্দর গানটা করেছেন, ঠিক আছে। আর লিরিক্সটা যে লিখেছেন, তুমিও দারুণ লিরিক্স লিখেছেন, লিরিক্স লিরিক্স যে লিরিক্স যিনি লিখেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা লিরিক্স লেখার জন্য, ঠিক আছে। এত সুন্দর গানটা লিখেছে, ও খুবই সুন্দর, খুবই সুন্দর, ঠিক আছে। আপনারা গিয়ে অবশ্যই শুনুন গানটা, বারবার করে আপনারা শুনুন, ঠিক আছে। গানটা আরও সাপোর্ট করুন, গানটা এমনি মানে কি বলবো, এমনি হিট সং, ঠিক আছে। আপনারা অবশ্যই শুনে থাকবেন গানটা। তো আমি ভাবলাম একবার রিয়াকশন করি, যে গানটার টাইটেলটা শুনে আমার একটু অন্যরকম লেগেছিলো। আমি ভাবলাম আমার প্রাণ ধৈরা মারো টান কেমন সংটা হবে, কিন্তু এত সুন্দর হবে আমি এক্সপেক্ট করিনি, খুবই সুন্দর লেগেছে। আর আপনাদের যদি আমার এই রিয়াকশন ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবেন বন্ধুরা, ঠিক আছে। কেননা আপনারা লাইক দিলে আমি একটু মোটিভেশন পাই ভিডিও বানানোর জন্য, ঠিক আছে। আর যদি ভালো লাগে, যদি আমার রিয়াকশন ভিডিও আপনার ভালো লাগে, আমার চ্যানেলকে ভালো লাগে, আমার চ্যানেল না আপনাদেরই চ্যানেল, ঠিক আছে। তো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে আমি নিউ আপডেটস আপনাদের কাছে পৌঁছে যায়, ঠিক আছে। আর আমি যে কমিউনিটি পোস্টগুলো করি, তো সেগুলোর থেকেও আপনারা আমার ভিডিওতে ভিডিও ডাইরেক্ট দেখতে পারেন। আমার প্রত্যেকটা কমিউনিটি পোস্টে লিঙ্ক দেওয়া থাকে, তো ওই লিঙ্কের থ্রুতে আপনারা ভিডিওগুলো ওয়াচ করতে পারেন, ঠিক আছে। প্রত্যেক দিনের যে ভিডিওগুলো আমি আপলোড করি সেগুলো আমি কমিউনিটি পোস্টে দিয়ে দিই, তো কমিউনিটি পোস্ট থেকেও আপনারা ভিডিও দেখতে পারেন, ঠিক আছে। লিঙ্ক দেওয়া থাকে, তো আপনারা ওখান থেকেও দেখতে পারেন, ঠিক আছে। তো এটাই বলার বন্ধুরা, তো আজকের ভিডিও এই অবধি। পরের দিন আবার চলে আসবো নতুনটার রিয়াকশন ভিডিও নিয়ে। তো আপনাদের যদি কমেন্টে কিছু জানানোর থাকে বা এই সম্পর্কে যদি কিছু গান সম্পর্কে যদি কিছু বলার থাকে, তো অবশ্যই বলবেন। এবং আপনাদের যদি কোনো সং রিকোয়েস্ট থাকে তো সেটাও জানাবেন, ঠিক আছে। আর আরও যদি আপনাদের কোনো মনের কথা থাকে তো অবশ্যই জানাবেন, ঠিক আছে। তো আমি আমার যে আমি একটা মনস্থির করেছি, যে আমার যে 5,000 সাবস্ক্রাইবার হলে আমি একবার লাইভে আসবো, ঠিক আছে, আপনাদের সাথে কথা বলার জন্য, ঠিক আছে। তো দেখা যাক, যদি 5,000 সাবস্ক্রাইবার ঠাকুরের ভগবানের দয়ায় যদি হয়, তো দেখা যাক, আপনাদের আল্লাহর দোয়ায় যদি হয় তো দেখা যাক, ঠিক আছে বন্ধুরা। তো যাই হোক, আজকের ভিডিও এই অবধি, পরের দিন আবার দেখা হচ্ছে নতুন একটা রিয়াকশন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই, সবাই ভালো থাকবেন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই বজায় রাখবেন, নিজে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন বন্ধুরা, ওকে। তো চলুন, টিল দেন, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।